পর্যটন শিল্প বাংলাদেশে বিদেশে যেভাবে গ্রো করছে ওইভাবে বাংলাদেশে এখনো গ্রো করতে পারেনি আর কি। এটা এটা আস্তে আস্তে, এটা যেমন ট্যুরিজম ফেয়ার, মানুষকে ফেয়ার সম্পর্কে মানুষকে বিভিন্ন তথ্য দেওয়া, কিংবা এই ফেয়ারে সাধারণ মানুষ এসে যে তথ্যগুলো পাচ্ছে, এরকম ফেয়ার দেশে আরও অনেকগুলো করা দরকার। বিভাগীয় শহরে কিংবা জেলা শহরেও এই ফেয়ারগুলো করা দরকার। মানুষের কাছে যদি ইনফরমেশন যদি না যায় তাহলে তারা কিভাবে ঘুরতে যাবে? একজন গ্রামে থাকে, মানুষের হাতে এখন টাকা আছে, সো সে যদি ঘুরতে যায় তাহলে ইনফরমেশন দরকার, ইনফরমেশন অ্যাভেল করতে হবে। অ্যাভেলেবেল ইনফরমেশন যদি মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে কিন্তু মানুষ ঘুরতে যেতে আগ্রহী হন। ট্যুরিজম ফেয়ারে এখানে ঢাকায় ট্যুরিজম ফেয়ার হচ্ছে, ঢাকায় আমরা যারা আছি তারা আসতে পারছি, জেলা শহরে যারা আছে তাদেরকেও এই বিষয়গুলো জানাতে হবে যেন ট্যুরিজম সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। বাংলাদেশিরা যেরকম খাদক এর মধ্যে ট্যুর প্রেমী, মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করি, যারা বিভিন্ন কাজকামের সাথে জড়িত, আমি যেমন ব্যবসার সাথে জড়িত, তা আমার কী হয় বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বিভিন্ন জেলাতে যাওয়া হয়। যখন বিভিন্ন জেলাতে যাই শুধু কাজের জন্য যাই এটা কিন্তু না, ওই জেলাটার পরিবেশটা দেখার জন্য যাই। আর এখানে যে আসলাম শুধু একটাই ইয়া, এখানে অনেক ট্যুরিজম কোম্পানি আসছে, তাদের কে কোন ধরনের কী ফেসিলিটি দিচ্ছে এগুলো জানার জন্য এখানে মূলত আসা। এই ফেসিলিটিগুলো যখন আমি জেনে যাচ্ছি, ওই কোম্পানিটা এটা এই অফারটা দিচ্ছে, ওই কোম্পানিটা অফারটা দিচ্ছে, যেহেতু আমি নিজে বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেহেতু এই সুযোগগুলো আমি নেওয়ার জন্য এখানে আসছি, তো এখানে এসে আসলে অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর অফার আছে, প্যাকেজ আকারে অফার আছে, প্যাকেজ আকারে অফারগুলো যে আছে এগুলো নিতে পারলে আসলে সত্যি খুব একটা ভালো দিক আমি মনে করি। ট্যুরিজম খাতটাও অনেক এগিয়ে যাবে, আমাদের পর্যটন খাতটা বাংলাদেশে ওইভাবে কখনো মার্কেটিং করা হয় না। এই যে একটা ইয়ে হচ্ছে কনভেনশন হলে, এরকম যদি মার্কেটিং করা হয় সব সময় প্রতি বছরকে বছর যদি করা হয় তাহলে আমাদের পর্যটন খাতটাও কিন্তু একটা শিল্প হয়ে দাঁড়াবে। কারণ আমাদের অনেক সুন্দর সুন্দর দেখার দৃশ্য আছে কিন্তু এগুলো হচ্ছে আমরা অনেকে জানি না, এটা জানতে হবে। অ্যাকচুয়ালি এখানে কিছু প্রবলেম বা অপরচুনিটি বলবো আমি এখানে, যেমন বাংলাদেশে আমরা অতিমাত্রায় ব্যবসার প্রতি আগ্রহী, আমাদের মানে অতিমাত্রায় ব্যবসা করতে হবে, সেজন্য আমাদের সব কিছু একটু কস্টলি হয়ে যায়। কিন্তু বাইরের প্রতিষ্ঠানগুলোতে হয় কি যে ওরা একটা কস্ট মেনটেন, মানে ব্যবসা মেনটেন করার সাথে সাথে ওরা করে কি যে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করে ক্লায়েন্টদেরকে। আমরা যদি সর্বোচ্চ সেবাটা ডেফিনেটলি মেনটেন হয় কিন্তু তুলনামূলক কস্টলি হয়ে যাচ্ছে আমাদের দেশে, যেটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট আমরা সবাই কাজ করছি, ছুটি আমরা প্রায় এক যুগ ধরে আমরা এই সার্ভিসটা দিচ্ছি এবং আমরা বেশ একটা রিজনেবল ওয়েতে এই জিনিসটাকে নিয়ে আসার ট্রাই করছি। দেশে তো আপনি জানেন যে যেই পরিমাণ আমাদের মুদ্রাস্ফীতি, সো ওই তুলনায় আমার মনে হয় না যে আমাদের দেশে অতটা মানে ই হচ্ছে আর কি। হ্যাঁ, এই কথাটা আসলে সত্য কিনা আমি আসলে অতটা রিলায়েবল এটা নিয়ে। আমরা দেখেন আমরা বর্তমান গভর্নমেন্টের সাথেও আমরা এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে এবং সামনেও আমাদের পরিকল্পনা আছে। হ্যাঁ, আমরা আমরা কীভাবে এটাকে আরও বিশ্বের দরবারে বিভিন্ন দরবারগুলোতে আমরা আমাদের এই ট্যুরিজম সেক্টরটা নিয়ে যেতে চাই ওইটা নিয়ে আমরা একটা প্ল্যান অলরেডি ই করেছি, ওইটা আমরা শেয়ার করব। হ্যাঁ, দেন এইভাবে আমার মনে হয় যে বাইরের যে ফেয়ারগুলো হয়, ইন্টারন্যাশনাল যে ফেয়ারগুলো হয়, ওইগুলোতে যদি আমাদের অ্যাক্সেস থাকে, হ্যাঁ, ওইখানে যদি আমরা আমাদের ট্যুরিজম আমাদের ইগুলো নিয়ে ওইখানে অ্যাটেন্ড করতে পারি, তো আমার মনে হয় যে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে আমাদের ট্যুরিজম হসপিটালিটির জন্য। এটা আপনি যদি ঢাকার মার্কেটগুলোর, ঢাকার হোটেলগুলোর কথা চিন্তা করেন, যেখানে মেনলি কর্পোরেটে আমরা ফরেনারদের এক্সপেক্ট করি যে হ্যাঁ এখানে বিভিন্ন ইউরোপে হতে পারে, চায়না হতে পারে, ইন্ডিয়াতে হতে পারে, যেখানে ওনারা আসবেন এখানে স্টে করবেন, তো আমরা যেসব ফ্র্যাঞ্চাইজি যে চেইনগুলো আমাদের ঢাকা সিটির মধ্যে আছে বা লোকাল প্রপার্টিগুলো আছে, ওইভাবে যদি আপনি কাউন্ট করেন যে হ্যাঁ একটা গেস্ট আসছে উনি তো যেই ডলারে থাকছে, দেশের বাইরে গেলে তো আমরা ওই ডলারটাতে ইউজ হয় না, বাট আমরা দেশের বাইরে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কিন্তু ওই যে আপনি থাইল্যান্ড বলেন, আমরা চায়না বলেন, ইন্ডিয়া বলেন, এইসব, কিন্তু আপনি ইউরোপের একটা জায়গাতে যখন আমরা যাব তখন কিন্তু আমরা এই বাজেটে সেই টাইপের হোটেলগুলো কিন্তু অ্যাচিভ করতে পারি না। মন্ত্রণালয় থেকে আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছিল, তখনও সেই প্রশ্নটা নিয়েছিল যে আমাদের আমাদের দেশে পর্যটনের জন্য কী রকম বাজেট করা হচ্ছে, এটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে। তো এই জায়গাটুকুতে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ডে বাই ডে ইম্প্রুভমেন্ট করে যাচ্ছি প্রজেক্ট পর্যটকদের ক্ষেত্রে বা ট্যুরিস্টদের ক্ষেত্রে, বাট এগুলো আরও আরও কিছু কিছু সাইডে খুব বেশি মাত্রায় ইম্প্রুভমেন্ট লাগবে। যেমন সিকিউরিটি পারপাসে আমরা যদি সিকিউরিটির চিন্তা করি, যখনই আমরা আউট অফ ঢাকার বিভিন্ন ট্যুরিস্ট সাইটগুলোতে যাই আমাদের কিন্তু এখনও ছোটো ছোটো ভালো কমপ্লেইন আসে
যে ইভিনিংয়ের পরে গেস্টরা কি মুভ করতে পারবে, বিশেষ করে ফরেনাররা লোকাললা মুভ করতে পারবে, ওনারা কি বিচে বসলে বসতে পারবে, সেই রকম সিকিউরিটি কি তাদেরকে দেওয়া হচ্ছে? এটাতে শুধু যে নট অনলি কোনো রকমের ক্রাইম হবে তা না, আরেকটা মানুষ থেকে নর্মালি সে বদারও যেন না হয়, তার যে পার্সোনাল টাইমটা সে যেন সুন্দর মতো কাটাতে পারে, সেই ফ্যাসিলিটিগুলো কি আছে কিনা, এই জিনিসটা সিকিউরিটি পারপাজে এটা আমাদেরকে আরও ডেভেলপ হতে হবে। ক্লিনেসের ব্যাপারে, ক্লিননেসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন বাইরে একটা ট্যুরিস্ট এরিয়াতে যাই, আমরা যখন হলিডেতে যাই, আমরা কিন্তু ক্লিন একটা এনভায়রনমেন্ট দেখতে পাই, সে সেম জিনিসটা আমরা বাংলাদেশেও যেন হয়, সেরকম ক্লিন থাকে আমাদের বিচটা, আমাদের রোডগুলো, প্রত্যেকটা জিনিস যেন ইউজেবল থাকে সুন্দর মতো, সেই জিনিসগুলোর দিকে দেখতে হবে।